আপনার সঙ্গে যার পরিচয় করাবো তাকে হয়তো এই যদি রাজারহাট চিনার পার্ক রুটে আপনি টোটো করে যাতায়াত করেন দেখে থাকবেন, তাকে সবাই বৌদি বলেই জানেন, টোটো বৌদি ওরফে মঙ্গুরা খাতুন, এটাই তার আসল নাম। সংসারে অভাব, দারিদ্র অনটন, কিন্তু তাই বলে অন্যের কাছে হাত পাতা, দারিদ্রতার কাছে হার স্বীকার করা, না, নারী হারতে শেখেনি, নারী হারতে জানে না, কারণ আমরা লড়াই করতে পারি পিঙ্কি খাতুন তার অন্যতম এক প্রমাণ। তিনি টোটো চালান, টোটো চালক বলতে গেলেই তো পুরুষের কথাই মনে আসে, কিন্তু তিনি মহিলা, তাতে কি কাজে একটুও খামতি হয়, পরিশ্রমে একটুও গাফিলতি হয়? একেবারেই না। অন্যান্য আর চার পাঁচজন চালকের মতো তিনিও নিরাপদে যাত্রীদের নিয়ে যাওয়ার চেষ্টা করেন, তার কাজটাকে তিনি সম্মান জানান, সেই জন্য সম্মান জানিয়েছে আশ্রয় সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড কালচারাল ফাউন্ডেশন তাকেও। শুনুন, দেখুন, বুঝুন, বলুন, বারবার করে আমরা এই কথাগুলোই বলি, তাহলে নিন, শুনে নিন এবার তার কাহিনীটা, কেন তিনি এই পেশায়, সচরাচর আরও অনেক কিছু থাকতে কেন টোটো চালান তিনি। অ্যাকচুয়ালি বলতে গেলে পেশাটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, আর সব থেকে বড় কথা, এটা আমার স্বাধীন পেশা, আমার কারুর ওপরে ডিফারেন্স হতে হয় না যে মাইনে দেবে কি আমাকে কারোর পয়সা ভাঙাতে হবে কি আমি কবে পাবো চাইবো এরকম ব্যাপার থাকে না। আমি যেইটুকুনি পাই সলিড পাই, মাধ্যমিক পাসও করেছিলাম, হয়তো অন্য কিছু করতে পারতাম, দুটো টিচার বাচ্চা পড়াতে পারতাম কি হয়তো অন্য অন্য কিছু করতে পারতাম, কিন্তু আমার দুটো বাচ্চা আছে, তারপর নাকি হয় সময়টা অ্যাটেন্ড হয় না, এটা আমার নিজের গাড়ি, নিজের স্বাধীন, নিজের ব্যবসা, প্রথম আসি টোটো নাইনে, তখন আমি ব্যাক করতে পারতাম না, আমি ঠেলে ব্যাক করতাম, আমাদের এই ইউনিয়নে 99খানা ছেলে আমাকে প্রত্যেকটা হেল্প করেছে। একটা কথা বলবো, ছেলে মেয়ের কোনো ডিফারেন্স নেই, এখন মেয়েরাও ডাক্তার, ছেলেরাও ডাক্তার, মেয়েরা উকিল, ছেলেরা উকিল, টোটো চালানো বলে মেয়ে ছেলে হবে।